পকে পকে, গুড মর্নিং। সকাল সকাল পকেকে নিয়ে এখন আমরা যাচ্ছি পকে ভ্যাকসিনেশনের জন্য। ওকে, তুমি তো জানো না তুমি কোথায় যাচ্ছ। তিনটে ভ্যাকসিন আছে আজকে, তিনটে। আজকে আবারও প্রিয়ানের ভ্যাকসিনেশনের ডেট, তো আজকে যাচ্ছি ভ্যাকসিন দিতে। শুনলাম গতকালই সেন্টার থেকে বলেছিল যে তিনটে নাকি ইঞ্জেকশন আছে, আর এবারকার ভ্যাকসিনটাতে নাকি জ্বরও আসবে প্লাস ব্যথাও হবে, যা হবে দেখা যাবে। এই যে চলে এসেছি আমরা সেন্টারে, সেন্টারে গিয়ে দেখলাম কেউ আসেনি, তো আমরাই ফার্স্ট। আমরা কার্ডটা জমা করে রেখে আসলাম, তো বললো যে যেহেতু বাড়ির সামনেই আছে এতক্ষণ কেন ওয়েট করবে, কারণ সবাই আস্তে আস্তে ওই একটা দেড়টা হয়ে যাবে, তারও এক ঘন্টা পরে যেতে বললো। তো বাবা আমাদেরকে রেখে দিয়ে আবার বেরিয়ে গেল, পরে আবার এক ঘন্টা পরে গিয়ে ওর ভ্যাকসিনটা। আমাদের এক দরজা যেটা কিনা খোলাই যায় না। বাবা চলে গেছে তো না, এবার বিছানায় থাকো। সকাল সকাল তাড়াহুড়োর মধ্যে ওকে রেডি ফেডি করে আমি স্নান দান করে বেরিয়ে গেছি, আর ব্রেকফাস্টটাও করা হয়নি। তো এই যে এখন করব ব্রেকফাস্ট। এখানে মা সুন্দর করে ছাতু, কলা, দুধ সব কিছু দিয়ে মেখে দিয়েছে। আর পকো পকলে বচ বচ বচ, তো তুইও খাবি খাবি, ও হাত দেন, হাত দেন, আমি দেবো পকো আমার জন্য। এই মুড়ি খাবে? আচ্ছা দিচ্ছি, দালাও। পকলে এছো এছো এছো, চলো আমাদের টাইম হয়ে গেছে, এই যে বাবাও এসে গেছে। হ্যাঁ চল চল চল, আয় রেডি হবি, আয় আয় চল। বেশ কিছুক্ষণ দৌড়ে দৌড়ে বেড়ালো, এবার তো পায়ে ব্যথু হবে বাবা। চলো চলো, পাতা ছেড়ে না, চলো 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 ঘরে, চলো আমরা বেরিয়ে পড়ে যাবো, রেডা এসছে। চল, এই যে আমরা রেডি, দাও। এখানে কলা নিয়ে নিলাম, সেন্টারে দেবো। কেন বাইরে একদম ওয়েদারটা কীরকম মেঘলা হয়ে আছে, যখন তখন বৃষ্টি নামবে, কালো করে আছে আকাশটা। হ্যাঁ তো সেকেন্ড টাইম এখন আবারও যাচ্ছি, আমাদের কার্ডটা রেখে এসেছিলাম যাতে সিরিয়াল নাম্বার ওয়াইজ আগেই থাকে, আর দেখি এখন গিয়ে যদি সবাই এসে গিয়ে থাকে, কারণ এই ফাইলগুলো একবারে পাঁচজন না হলে খোলা হয় না। তো আশা করি এতক্ষণে সবাই চলে এসেছে। সেন্টারে তো এসে গেছি, আর এখানটার থেকে এত সুন্দর লাগছে, এই সুন্দর হাওয়াও দিচ্ছে, আর মনে হচ্ছে ঝড় নামলো বলে। বাবা বসে আছে এখানে, ভেতরে আমাদের ফাইল রেডি হচ্ছে, আরও অনেক বাচ্চারা আছে। পকো দেখেই যাচ্ছে, হাঁ করে তো বুঝতে পারছে না যে একটু পরে কী হতে চলেছে, তাই না পকে? পাতা পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, একটা একটা করে হাওয়া দিচ্ছে আর পাতা পড়ছে, পুরো কালো হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ গো, ভ্যাকসিন তো হয়ে গেল, দু পায়ে দুটো আর ডান হাতে একটা। তো বললো যে এটা হচ্ছে একটু মানে কড়া ডোজের, তো তিন চার দিন বা বেশিও থাকতে পারে, বেশ কিছুদিন জ্বর থাকবে, ব্যথা হবে প্রচণ্ড। এখন তো একটু কান্নাকাটি করলো, নিয়ে যাচ্ছি, ব্যথাটা স্টার্ট হবে বিকেল থেকে বা রাতের থেকে। তো এখন এখানটাতে বেরিয়েই যে চারপাশে ছাগল গরু দেখছে না, ওটা দেখে কান্নাটা ভুলে গেছে, এতক্ষণ কেঁদেই যাচ্ছিল, কেঁদেই যাচ্ছিল, কেঁদেই যাচ্ছিল যে ছাগল গরু দেখেছে। বাবা ব্যথা কোথায়, ব্যথা কোথায়, ব্যথা দিয়েছে এখানে পায়ে দিয়েছে, পায়ে। তো ভালোই হয়ে গেল, এবার একবারে ডিরেক্ট পাঁচ বছরে, পাঁচ বছর পর্যন্ত নিশ্চিন্ত। আমরা জাস্ট ঢুকলাম, আর এই যে এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেল, একদম রাইট টাইমে ঢুকে গেছে, আমাদের জন্যই বৃষ্টিটা ওয়েট করছিল। আমাদের ভ্যাকসিনটা এখন পাঁচ বছর পর্যন্ত পুরো নিশ্চিন্ত, এটা ভেবেই আমার ভালো লাগছে যে পাঁচ বছর পর্যন্ত আর কোনো ভ্যাকসিন নেই। প্রিয়ানকে আগেই খাইয়ে দিলাম, কারণ এরপরে আবার ব্যথা ট্যাথা বেড়ে যাবে বা ঘুমিয়ে পড়বে, ওকে খাইয়ে দিয়েছি। এখন শুনকি বারবার করে ওর খোঁজ করছিল যে ভ্যাকসিন দিয়েছে নাকি দিয়েছে নাকি, তো বাবা গেল এখন ওকে শুনকির কাছে রাখতে। আমরা করবো এখন ডিনার, ডিনার বলছি লাঞ্চ। পকে চলে এসেছে, পকে, ও মা আবার কি শুনকির চুড়ি পরে আছে নাকি ও? এ পকে, শুনকির চুড়ি পরে এসে গেছে পকে। ও শুনকির হাত তো ছোট ছোট, আর চুড়িগুলো দেখো একদম ছোট ছোট চুড়ি। বাহ বাহ, শুনকির চুড়ি পরে নিয়েছে, বসতে বলো নালিশ করে যাচ্ছে আমার নামে, সমানে নালিশ করে যাচ্ছে।
জল খাওয়ার তো নাম নেই, জলের মুটকি মুখে দিয়ে বসে আছে। দুপুরবেলা প্রায় দেড় ঘন্টার মতন ঘুমিয়ে প্রিয়াঞ্জ উঠলো, ওকে দুটো, হ্যাঁ না না দাঁড় করাবো না, ওর মনে হয় পা ব্যথা শুরু হয়ে গেছে যার জন্য দাঁড়াতেই চাইছে না, তাই না বাবা? হ্যাঁ ব্যথাটা স্টার্ট হয়েছে, ব্যথা স্টার্ট হয়ে গেছে। ওকে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি, এই যে পেছনে একটা আর এই যে ওপরে একটা, দুটো ঝুঁটি। ওকে দুটো ঝুঁটি বেঁধেছে জানিস? ড্যাডা কি এনেছে পাপা? তোমার প্যারাসিটামল এনেছে, ওষুধ আবার নিমকি ঘরে ছিল, যেই বাবার আওয়াজ পেয়েছে দৌড়ে এসেছে জিনিস নিতে। এটা কি বা, আও না, এটা নিমকি, এটা নিমকি, আমাদের এনার্জি ড্রিঙ্ক চলে এসেছে এখানটাতে। নিমকি খোলা হয়নি, পোকো একের পর এক খেয়ে যাচ্ছে নিমকি, এত নিমকি ভালো লেগেছে ওর। ভানো, এই গোটা না পাপা, না না বের করো বের করো। মা সেই তখন থেকে রান্নাঘরে, কি করছো মা? কলার মালপোয়া বানাবো। কলার মালপোয়া না বড়া? কলার মালপোয়া, সাবাস। আমাদের বাড়ির গাছের কলা দিয়ে মালপোয়া। আজকে দেখতে এসেছে সৃজা আর শুনকি। যা শুনকি, যা যা, বসবে না, দেখাচ্ছে ওর কোথায় ব্যথা। ওর পায়ে এতক্ষণ ভ্যাকসিনের জন্য কোলের মধ্যে উঠে বসেছিল, যেই শুনকি আসলো এখন ওর বল নিয়ে দেখাচ্ছে, বল নিয়ে খেলছে, ওর বলে পায়ে ব্যথা। খেলার সময় মনে থাকে না কোনো ব্যথাটা। তাই দেখো আরেকটা বল, পকে এই দেখো আরেকটা বল। এখানে সবার কথা হচ্ছে যে পকোকে নিয়ে, সবাই বলছে এই ভ্যাকসিনটাতে প্রচন্ড ব্যথা হয়, আর পকোকে দেখে এখানে বোঝার উপায় নেই। একটু আগে মনে হচ্ছিল, বাট এখন মনে হচ্ছে কোনো ব্যথা নেই। আচ্ছা তাহলে সিঙ্গারা তো শুনকি, সৃজা সিঙ্গারা না চপ, সিঙ্গারা ঠিক আছে। আজকে শুনকি আসলো, আমি ভাবলাম যে সবাই মিলে একটা গল্প গুজব হচ্ছে, প্রিয়ানেরও একটু বেশ সুন্দর টাইমটা কেটে যাচ্ছে, ও যত খেলার মধ্যে থাকে তত ওর এই যে ব্যথা বেদনা এগুলো কম ফিল করে। তো তার জন্য এখন আমি আর বাবা যাচ্ছি একটু কিছু ফুচকাচ খাওয়ার নিয়ে আসতে। তো সিঙ্গারা চপ যাই পাবো না কেন, আমাদের এখানে যেই দোকানগুলো ছিল পাড়ার মধ্যে সবগুলো বন্ধ হয়ে গেছে। আগের বার পর্যন্ত যেগুলোকে দেখেছিলাম খোলা, সেগুলো এবার শুনলাম সবই বন্ধ, তো অপশন নেই, এখন যাচ্ছি আমরা বাজার। এখন যেখানেই যাই না কেন প্রিয়ানের থেকে লুকিয়ে চুরিয়ে বেরোতে হয়। একবার যদি বুঝলো, আমি খালি ঘরের মধ্যে বলেছি বাবা রেডি হও, ব্যাস ও শুনকির কোল থেকে ঝাঁপিয়ে নেমে আমার কোলে। মিষ্টির দোকানে আসলে পরে এত রকম কালেকশন দেখি, বাট মিষ্টি যেহেতু খুব একটা বেশি পছন্দ করি না, তাই সিঙ্গারা ঝাল ঝালটাই বেশি আমরা প্রেফার করি। এই যে জাস্ট ঢুকলাম আমরা মিষ্টি সিঙ্গারা নিয়ে বাড়ি। ঘরে ঢুকেই দেখছি এখানটাতে মালপোয়ার গন্ধ। আমি আর ড্যাডা ঘুরে এসেছি। ও সামনে খেতে পারবে তো, ওর জন্য আগরওয়াল থেকে নিয়ে আসলাম সিঙ্গারা, বললো যে নিরামিষ, হ্যাঁ ওই জন্য। কি বাজি, ওকে চল আমরা মালপোয়া খাই। শুনকি মালপোয়া টেস্ট করছো, কেমন হচ্ছে? আমি তো খালি গন্ধই পাচ্ছি। হায় রাম, ছি ছি, না 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 না, খায় না খায় না। সবাই মিলে একসঙ্গে সিঙ্গারা মিষ্টি খাবো, এখানে পোকো অ্যাড হয়ে গেছে, পোকো বলছে আমাকে ছেড়ে খাওয়া। হ্যাঁ এই যে এখন শুনকি সৃজা দুজনেই চলে যাচ্ছে, ও সমানে দেখাচ্ছে যে বিছানায় বসার জন্য, বসতে বলো পাপা, ওই যে ও দেখাচ্ছে যেন বসে। আমি একা হয়ে যাবো তো নালে আবার। ইস বসো বসো, তা আর বসবে না বাবা, আর বসবে না, শুনকি বাড়ি থেকে রান্না করবে এখন।
রান্না করবে এখন। এই যে ডোবা তেলে ছাকা মালপোয়া আবারও ভাজা হচ্ছে, শুনকিরা চলে গেল, তারপরে মা আবারও এখন ভাজা বসিয়েছে। না তখন আসলে কি প্রথমটা ভাজলাম তো ওটা অত ভালো হয়নি, একটু পাতলা হয়েছিল, তো যার জন্য এখন আমি সুজি ময়দা দিয়ে একটু ঘন করলাম, করে ভাজলাম, এখন ভালো হচ্ছে। তখন লেগে লেগে যাচ্ছিল, তাই বুঝতে পারলাম যে একটু লাগবে সুজি আর ইসে দিয়ে, এখন ঘন করলাম, এখন একদম সুন্দর উঠে যাচ্ছে। বাহ, কি করছিস পকে? পকে এখানে মালপোয়া ভাজা দেখছে। মালপোয়া খাবে পকে? পকে মালপোয়া খাবে। প্রিয়াঙ্কে জাস্ট ঘুম পাড়ালাম ব্যথা নিয়ে, এখন গোঙাতে গোঙাতে জাস্ট ঘুমিয়েছে, গায়ে জ্বর আছে, তাই একটু প্যারাসিটামলও খাইয়ে দিলাম, হয়তো এটা রাতে বাড়বে, কারণ সেন্টার থেকে বলেই দিয়েছিল এই ভ্যাকসিনটাতে জ্বরও থাকবে 3-4 দিনের মতন, ব্যথাও থাকবে 3-4 দিনের মতন, কারণ এটা একটু হাই ডোজ। তো সারাটা দিন তো কাটিয়ে দিয়েছি, বাট রাতের থেকে যেন আর জ্বর না আসে, আমার কাছে একটা জেল ছিল, সেই জেলটাও লাগিয়ে দিলাম পায়ের মধ্যে, দেখা যাক কাল সকালে কেমন থাকে বা রাতে কেমন থাকে। তো এখন আমরা করবো ডিনার, ডিনার কমপ্লিট, 12:15 রাত্রি, প্রিয়ান এখনও ঘুমোচ্ছে উল্টে পাল্টে, তো দেখে মনে হচ্ছে আর ব্যথা হয়নি বা হলেও বুঝতে পারছে না। তো চলো আজকের মধ্যে ব্লগটাকে আমি এখানটাতেই এন্ড করছি, টাটা।